কয়েকদিনে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল মালদা মেডিকেল কলেজ চত্বর। বৃষ্টির জল ঢুকে পড়েছে হাসপাতালের অপারেশন থিয়েটারে। হাঁটু জলের মধ্যেই রোগীর অস্ত্রোপচার করছেন চিকিৎসকেরা। জলের তলায় মেল মেডিকেল ও ফিমেল মেডিকেল ওয়ার্ড। ফের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। গত প্রায় এক সপ্তাহ জুড়ে মালদা জেলায় ব্যাপক বৃষ্টি চলছে দেখা নেই সূর্যের। আগেই জলমগ্ন হয়ে পড়েছিল একাধিক এলাকা। রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে এবার জলমগ্ন হয়ে পড়ল মেডিকেল কলেজ চত্বর। জল ঢুকে পড়ল একাধিক ওয়ার্ডেও। বৃষ্টির জল ঢুকে পড়ল হাসপাতালের অপারেশন থিয়েটারে। হাঁটু জলের মধ্যে রোগীর অস্ত্রোপচার করছেন চিকিৎসকেরা। জলের তলায় মেডিকেলের নিচের মেল মেডিকেল ও ফিমেল মেডিকেল ওয়ার্ড। নোংরা জল গোটা হাসপাতালে। জলের মধ্যে রোগীদের নিয়ে সমস্যায় পড়তে হলো আত্মীয়দের। ট্রলি করে রোগীদের নিয়ে যেতে সমস্যায় পড়তে হলো রোগীর পরিবারকে। মেডিসিন ওয়ার্ডের নিচে থাকা রোগীদের তড়িঘড়ি অন্যত্র সরিয়ে নেয় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এদিকে কথায় বলে গোদের ওপর বিষ ফাড়া। মালদা প্রশাসনের অবস্থা ঠিক এমনই। গত কদিন ধরে রতুয়া এবং মানিকচক ব্লকের বিভিন্ন অঞ্চল ভেসে যাওয়ায় 30,000 লোক জলমগ্ন হয়ে পড়েছে। সেই পরিস্থিতি সামাল দেওয়া এখনো হয়ে ওঠেনি প্রশাসনের। এরই মধ্যে কদিনে টানা বৃষ্টিতে জল ঢুকে পড়ল শহরের বিভিন্ন ওয়ার্ডের ঘরে ঘরে। যেমন 29 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 28 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ড, এছাড়াও বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শহরের 2 নং গভর্নমেন্ট কলোনি প্রাপ্ত পল্লি, রবীন্দ্র পল্লি, সুভাষ পল্লি, বালুচরের কিছু অংশ বৃষ্টির কারণে বাড়ি থেকে বেরোতে পারছে না সাধারণ মানুষ। জিনিসপত্র পারাপার করতে ব্যস্ত সবাই। বৃষ্টির কারণে কি কি পরিস্থিতি হয়ে যাচ্ছে এখন ঘরে? বৃষ্টির কারণে ভয়ঙ্কর পরিস্থিতি। আপনারা ধরেন যে বিল সংলগ্ন যে এলাকাগুলো আছে, এগুলোর বেশিরভাগ মানুষ যারা একটু কষ্ট করে দোতলা করতে পেরেছে তারা বাড়িতে আছে, বাদবাকি সবারই ঘরে জল। এখন হচ্ছে ঠাকুর অনুকূল স্কুলটা রিকুইজিশন করালাম, এখানে কিছু গরিব মানুষকে ঢোকানোর ব্যবস্থা করছি। এদিকে তো গোটা শহর তো সাথে সাথে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন হাসপাতাল। হাসপাতালের নিস্তালা পুরোটাই জলে ঢুকে গেছে। এখন এটার মূল কারণ হচ্ছে ধরেন আমাদের শহরের নিকাশি ব্যবস্থা। এই যে বর্তমান যে অবস্থা চলছে এর জন্য এর আগেও এরকম বৃষ্টি হয়েছে, কিন্তু এইরকমভাবে এত মানে বৃষ্টি তো একটা গেলে আজকে একটু জোরে হলো, গত কয়েকদিন ধরে তো খুব সামান্য বৃষ্টি হয়েছে। এই সামান্য বৃষ্টিতে এখন আমাদের শহরের সমস্ত নিকাশি ব্যবস্থাগুলো এতটাই মানে জাম্প হয়ে আছে যে সমস্তটাই বন্ধ হয়ে যায়। কারণ আমাদের ইমার্জেন্সি ওটি আছে ভেতরে, সেটাও জলের তলায় খুবই কষ্ট করে আমাদেরকে কাজ করতে হচ্ছে। এবং আমাদের যে রেস্টরুম, রেস্টরুমে বাথরুম থেকে জল লিক হচ্ছে, এবং রেস্টরুমে পাঁচ ধরার জায়গায় মানে এতটাই জল লিক হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন পুরো ওয়ার্ডের যত অবস্থা, মেডিকেলের মেল সার্জিক্যালের সমস্ত জায়গায় এখন তাদেরকে দেখুন। আমি তো লিফটে কাজ করছিলাম, তো আমি ব্যাপারটি জানি না, তবে যতদূর শুনেছি তো ওদেরকে আলাদা করে বেডে রাখার ব্যবস্থা করা হয়েছে শুনেছি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।